তো বন্ধুরা, আজকে বানাবো চিলি চিকেন বাটার গার্লিক রাইস। চিলি চিকেন বাটার গার্লিক রাইসের কী কী দরকার দেখো। উপরে বাটার দিয়ে দিলাম 1 স্পুন, তারপরে দিলাম গার্লিক 1 স্পুন। এটাকে ভালো করে ফ্রাই করব। তো আমার ফ্রাই হয়ে গেছে, এখন দেবো রাইস। আর উপরে রাইস আমার রাইস দেওয়া হয়ে গেছে 1% রাইস। তো এটাকে ভালো করে এখন মিক্স করব। উপরটা স্প্রিং আনিয়ে দিলাম হালকা করে। বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তারপর লবণ, হালকা সুগার, চিনি, হোয়াইট পেপার দেওয়ার পর মিক্স করে দিচ্ছি ভালো করে। এটা তো আমার হয়ে গেছে রাইস মিক্স হয়ে গেছে, রাইস রেডি হয়ে গেছে। এবং ভালো ভালো চিলি চিকেন গ্রেভি, গ্রেভিগুলো কী কী দরকার দেখো। তেল দিলাম, তেল দেওয়ার পরে 1 স্পুন গার্লিক, 1 স্পুন জিঞ্জার, যেটা আমার ছোটো ছোটো করে চপিং করা ছিল, নাইস। তারপর 2.5 ক্যাপসিকাম, 2.5 অনিয়ন, গ্রিন চিল্লি 2.5, এটাকে আমি হালকা চপিং পেঁয়াজ দিয়ে মিক্স করবো ভালো করে বরাবর। যখন ব্রাউন হয়নি, ব্রাউন হবে দেখে মিক্স করবো। এখন দেখো চিলি, এটা আমার হচ্ছে চিলি পেস্ট, হালকা একটু জল, জল দেওয়ার পরে একদম দেবো হচ্ছে টমেটো সস, সয়া সস, হালকা কালার, লবণ, আজনা মটর, সুগার আর হোয়াইট পেপার, হালকা করে ভিনিগার। আমার চিকেন রেডি হয়ে গেছে, চিকেনটা ঢালে দিলাম। এটা একদম মিক্স করবো। ওপরতে কর্নফ্লাওয়ার দিলাম একটু, আর কর্নফ্লাওয়ার গুলানো ছিল, এটা থিক গ্রেভিটা একদম থিক করার জন্য। তো আমার চিলি চিকেন গ্রেভি রাইস রেডি। উপরতে করিন্ডার দিয়ে দিলাম হালকা করে। চিলি চিকেন বাটার গার্লিক রাইস রেডি।